রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থাবলীর আজ 47তম পত্র। পত্র পাঠে আমি বৈশাখী। কবি ঠাকুর পত্রটি লিখেছেন তার ভাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। বোলপুর, শনিবার, 9ই জ্যৈষ্ঠ, 1892। কাল যে ঝড়, সে আর কি বলবো। আমার সাধনার নিত্য নৈমিত্তিক, লেখা সেরে চা খাবার জন্যে ওপরে যাচ্ছি, এমন সময় প্রচণ্ড ঝড় এসে উপস্থিত। ধুলোয় আকাশ আচ্ছন্ন হয়ে গেল এবং বাগানের যত শুকনো পাতা একত্র হয়ে লাটিমের মতো বাগানময় ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, যেন অরণ্যের যত প্রেতাত্মাগুলো হঠাৎ জেগে উঠে ভুতুরে নাচন নাচতে আরম্ভ করে দিলে। বাগানের সমস্ত গাছপালা পায়ে শিকলি বাঁধা প্রকাণ্ড জটায়ু পাখির মতো ডানা আছড়ে ঝটপট ঝটপট করতে লাগলো। সে কি গর্জন, কি মাতামাতি, কি একটা লুটোপুটি ব্যাপার! ঝড়টা দেখে আমার মনে পড়ছিল আমেরিকার রাঞ্চ সম্বন্ধে মাঝে মাঝে যেরকম বর্ণনা পড়া যায়, হঠাৎ কোনো একটা বেড়া ভেঙে ফেলে 600-700 বুনো ঘোড়া ধুলো উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে, আর তার পেছনে পেছনে তাদের তাড়িয়ে ফিরিয়ে আনবার জন্যে বড় বড় ফাঁস সাথে অনেকগুলো অশ্বারোহী ছুটেছে। মাঝে মাঝে যেখানে যাকে পাচ্ছে সাই সাই শব্দে দিচ্ছে চাপকে। বোলপুরের অবারিত আকাশ এবং মাঠের মধ্যে যেন সেই রকম একটা উচ্ছৃঙ্খল পলায়ন এবং পশ্চিমা ধাবন চলছে, দৌড় দৌড়, ধর ধর, পালা পালা, হুড়মুড় দুর্দার ব্যাপার। ছিন্নপত্র গ্রন্থাবলীর প্রত্যেকটি পত্র আমি সিরিজ আকারে আপনাদের কাছে তুলে ধরেছি। প্রত্যেকটি পত্র এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। পত্রপাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রাখলাম। আবার দেখা হচ্ছে পরের পত্রে। ভালো থাকবেন, নমস্কার।